বীরভূমের দুবরাজপুর ব্লকের কাঁচা বাদাম বিক্রেতা ভবন বাদ্যকরের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পূর্ব বর্ধমানের মিলন কুমার ভবন বাদ্যকরের মতোই অত্যন্ত দুস্থ দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন মিলন কুমার বর্ধমান শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে নিত্যানন্দপুরে তার বসবাস অসীম দারিদ্রের সঙ্গে জীবনযাপন করা মিলন বাড়ি পুলতে কেবলমাত্র বাঁশ দিয়ে ঘেরা ত্রিপল টাঙানো একটা কুড়েঘর যেখানে বাবা মা স্ত্রী সন্তান এবং মানসিক ভাষ্য দিদিকে নিয়ে বসবাস করেন তিনি তার বাবাও একজন বাদায় শিল্পী লেখেন যাত্রা ও তরজা গান তবে তিনি প্যারালাইসিস হয়ে যাওয়ার পর সংসারের হাল ধরতে হয় মিলন কুমারকে প্রথম দিকে মিলন কুমার ডাফলি বাজিয়ে বর্ধমান কাটোয়া লোকাল ময়ূরাখী ফার্স্ট প্যাসেঞ্জার আসানসোল পুরুলিয়া লোকাল ইত্যাদি ট্রেনে গান গাইতেন পরে তিনি একটি কারাউকে মেশিন কেনেন এবং সেই মেশিন বাজিয়ে ট্রেনে হিন্দি বাংলা গান গাইতে শুরু করেন তার অসাধারণ গানের গলায় মুগ্ধ হয়ে ট্রেনের যাত্রীরা তাকে যা সাহায্য করে তা দিয়েই তার সংসার চলে তিনি যে রোজগার করেন সেই রোজগার দিয়ে এত সংসার চালানো খুব কষ্টকর মিলুন কুমারের কণ্ঠস্বরে এখন কোটি কোটি মানুষ মুগ্ধ হলেও জানলে আশ্চর্য লাগবে তিনি কোথাও গান নিয়ে তালিম নেননি তো নিজেরটুকু শিখেছেন তা শিখেছেন তার বাবার থেকেই একেবারে ভদ্র নম্র মিষ্টি মুখের এই মিলন কুমার অনায়াসেই মন জয় করে নেন তাঁর শ্রোতাদের এই মিলন কুমার বা স্টুডিওতে নিজেরই জীবনী নিয়ে গান গাইতে চলেছেন তা সেই গানের নাম হলো লোকাল ট্রেন লোকাল ট্রেন গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন আবির মল্লিক এই গানটি খুব তাড়াতাড়ি রিলিজ হবে স্টুডিও ভয়েস নামে একটি ইউটিউব চ্যানেলে এই গানের বিষয়ে আবির মল্লিক জানিয়েছেন গানটি মিলন কুমারীর জীবনী নিয়ে লেখা এবং গায়ক মিলন কুমারী মিলন কুমারীর কথা অনুযায়ী শ্রোতারা এতদিন হিন্দি বাংলা গান শুনেছেন তার কণ্ঠে এবার নতুনত্ব দেখতে পাবেন এই লোকাল ট্রেন গানে तूने मुझे इतना प्यार दिया मैं जब भी जहाँ भी कड़ी धूप में था तेरी धूप ने मुझ में साया किया हाँ तू है हाँ तू है मेरी बातों में तू है मेरी ख्वाबों में तू याद में तू इरादों में तू है इरादों में तू है सकली অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক অনেক আশীর্বাদ করেছেন তা এবার একটু অন্যরকম অন্যরকম জিনিস যেটা আপনারা দেখতে চেয়েছিলেন যে আমি একটা বড় মঞ্চে গাইবো বড় একটা নিজস্ব সুর থাকবে যেখানে আমার নিজস্বতা কিছু থাকবে আবির মল্লিক জীব লেখা আর নতুন সুর নতুন কথা আমি আমার জীবনে নিয়ে উনি লিখেছেন আর সেই জিনিসটাই উপহার হিসেবে উনি দিতে চান সবার কাছে নাম লোকাল ট্রেন পুরোটাই মিলনদাকে নিয়ে লেখা মিলন্দাকে নতুন করে আর বলার কিছু নেই এখন মোটামুটি সবাই চেনেন আপনাদের ভালোবাসা এবং মানুষজনের সহযোগিতায় উনি এই জায়গায় এসছেন আমরা চাই ওনার জীবনে নিয়ে ওনার যে ইতিহাস ওনার যে ব্যাকগ্রাউন্ড বা উনি যেভাবে স্ট্রাগল লাইফ লিড করেছেন বা করছেন এখন অবধি আমরা বর্তমানে ওনার সঙ্গে ওনার বাড়িতে আসি ওনার মা বাবার সঙ্গে কথা বলো আমাদের তো সেই জিনিসটা মানুষের সামনে উঠে আসুক তো এইটার জন্য ওনার জীবনে নিয়ে লেখা পুরো গানটা আপনারা শুনুন আশা করছি ভালো লাগবে